হার তো দূরের কথা, আমি আজ অব্দি মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাই না। আর যাই হয়ে যাক না কেন, দোষ বাড়ির বউয়েরই। কেন যে তুমি আমার জন্য এত দামি একটা জিনিস আনতে গেলে? ভালোবেসে আনা একটা উপহার যেভাবে কাটা হয়ে যাবে এটা আমি কোনোদিনও বুঝিনি হয়েছেন। কেন এটা করলে শঙ্কর? কেন তুমি বাড়ির সবার সামনে আমাকে এইভাবে ছোট করলে? আমি তো তোমাকে ছোট, প্লিজ শঙ্কর, তুমি কি ভেবে করেছো তাতে কিচ্ছু এসে যায় না। সবাই তো আমাকেই দোষী ভাবছে, সবাই ভাবছে আমি লোভী। আমি তোমার কাছে বায়না করে জোর করে তোমাকে দিয়ে ওই হারটা কিনিয়েছি। তুমি তো ভালো করে জানো শঙ্কর, হার তো দূরের কথা, আমি আজ অব্দি মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাই না। আর যাই হয়ে যাক না কেন, দোষ বাড়ির বউয়েরই। কেন যে তুমি আমার জন্য এত দামি একটা জিনিস আনতে গেলে? ভালোবেসে আনা একটা উপহার যেভাবে কাটা হয়ে যাবে এটা আমি কোনোদিনও বুঝিনি হয়েছেন। হয়েছানি, তোমার গলাটা খালি লাগছিল বলে নিজের জমানো টাকা দিয়ে আমি ওই চেনটা কিনেছিলাম। তোমার মা কি সেটা বুঝলেন? তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমাদের বিয়ের 10 বছর হয়ে গেছে। আজ তুমি তোমার বউয়ের জন্য একটা উপহার কিনে আনলে তার জন্য বাড়ির সবাইকে কৈফিয়ত দিতে হবে, এটা কোন ধরনের নিয়ম শঙ্কর? যৌথ পরিবারের এটাই নিয়ম হয়েছে, যৌথ পরিবারে নিজের একার বলে কিছু হয় না। ঠিক এই কারণেই হয়তো মা শিউলির বিষয়টা এত খারাপ লেগেছে। আমি স্বীকার করছি ওইসানি, যে এই টানাটানির সময় মাকে না জানিয়ে তোমার জন্য চেনটা কেনা উচিত হয়নি আমার। কারণ যৌথ পরিবারে না, ব্যক্তিগত শখ আহ্লাদগুলোকে পরিবারের স্বার্থের জন্য বিসর্জন দিতে হয়। সবার আগে পরিবারের কথা ভাবতে হয় ওইসানি। ঠিক এখানেই আমি ভুলটা করে ফেললাম, পরিবারের চেয়ে নিজের ব্যক্তিগত ভালো লাগাটাকে গুরুত্ব দিয়ে ফেললাম। মাকে অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেললাম হয়েছেন। নাহলে তুই পর হয়ে গেছিস, এত বড় কথাটা মা কোনোদিনও বলতো না। কি করছিলি তুই? আরে ছেলেটাকে রে, ছেলে কোন ছেলে, কোথায় ছেলে, ছেলে নেই তো। নিজেকে খুব চালাক ভাবিস না তো, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সে হতেই পারে, এই বয়সে আমারও ছিল। কিন্তু ঝিলমিল, আমি আর মেজবউ কিন্তু এক নয়। হ্যাঁ, মেজবউ যদি এসব জানতে পারে তোর কপালে কিন্তু দুঃখ আছে। ভালো করে চিনিস মেজবউকে, নিজে যতই স্বাধীন চেতা হোক না কেন, তোদের কি স্বাধীনতা দেবে কচু পোড়া? শুনো, তাতে আমার বয়ে গেছে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।